ভাইস রুমেন ফারহানা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে বা দল ত্যাগ করতে কারাগারের ভেতরে তাদের কি কি অফার করা হয়েছিল কোন কোন অফার তারা ফিরিয়ে দিয়েছেন এখন যে মুক্তি পেলেন সেটা কোন অফার গ্রহণ করেছেন বলে মুক্তি পেলেন সবকটি প্রশ্নে বিগত দিনে আপনারা যেসব অফারের কথা বলেছেন সেই অফারের ভিত্তিতেই আমি অফার সংক্রান্ত প্রশ্নটি করলাম সময় তিন মিনিট আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিঃসন্দেহে আজকের দিনটি আমার দলের সকল নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন দীর্ঘ সময় নির্বাচনের এক দেড় মাস আগে থেকে শুরু করে নির্বাচনের পর প্রায় দু মাস পর্যন্ত আমাদের অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ ত্যাগী রাজনীতিবিদ এবং এমন একজন রাজনীতিবিদ যিনি শুধু বিএনপি নন বাংলাদেশের ১৭ কোটি মানুষের অত্যন্ত প্রিয় একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে জামিনে মুক্তি লাভ করেছেন এবং দুঃখজনক বিষয়টিকে জানেন নিকোল খুব অদ্ভুত ব্যাপার এমন সব মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে যেটা সরকার খুব ভালো করে জানে তার একটির সঙ্গেও তিনি যুক্ত নন কিন্তু কেবলমাত্র বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা বিএনপির ২৭,০০০ নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে কারাগারে নিয়ে যাওয়া এবং বিএনপিকে মরালি দুর্বল করে ফেলবার একটি নকশা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের মধ্যম সারির যারা অত্যন্ত সক্রিয় নেতা ছিলেন তাদের মোটামুটি সকলকেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং যে জামিনের কথা ১০টি মামলা ছিল এবং সেই ১০টি মামলার এজাহার যদি আপনি পড়েন মোটামুটি এক মামলার সাথে আরেক মামলা ফটোকপি করা খুব মজার বিষয় কি জানেন এখানে বাস পোড়ানোর মামলায় কিন্তু আমিও একজন আসামি এবং এই কথা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই আমি ওই দিন উপস্থিত ছিলাম কি ছিলাম না সেটাও মুখ্য বিষয় নয় কিন্তু আমি আসামি হয়ে গেছি এবং আমি জানি আজকে যারা আমাকে শুনছেন তারাও খুবই বিস্ময় নিয়ে হাসছেন যে আচ্ছা ও বাস পোড়ানোর আসামি তাই না মানে মামলাগুলো ঠিক এরকমই এরকম একটি মামলায় যখন এত দীর্ঘ সময় ৩.৫ মাস খুব কম সময় না এবং বিশেষ করে এই ৩.৫ মাসটা সেই সময় যখন নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে সেই সময় তাদেরকে কারাগারে রাখা মানেই হচ্ছে বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলবার খুব শক্ত একটি চেষ্টা আর প্রলোভনের কথা যদি আপনি বলেই মানে জিজ্ঞেসই করেন আমি আসলে এই প্রশ্নটি বলবো আপনারা আমেরিকার প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজাক সাহেবকে যদি করেন আরও পরিষ্কার উত্তর পাবেন কারণ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা তো বলেছি এক রাতে সকলকে জামিন দেবার কথাই আমরা বলেছি কিন্তু ওনারা যদি আসলে না শোনেন তাহলে কি করা যায় আরেকটা উদাহরণ আমি এখানে দিতেই চাই যেই রাজনীতিবিদ তার হ্যাডামের জন্য বিখ্যাত হয়েছেন সম্প্রতি সেই রাজনীতিবিদ কিন্তু এই মামলাগুলোরই আসামি ছিলেন এবং তিনি খুব চমৎকারভাবে নির্বাচনের ঠিক ঘণ্টা বাজার আগ মুহূর্তে তার জামিন হয়ে গেল এবং তিনি খুব বুদ্ধিমান রাজনীতিবিদ তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না কারণ তিনি দেখতে পাচ্ছেন শমশের মবিন চৌধুরী কিংবা অন্যান্য যারা বিভিন্ন দলের ভিড়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কি অবস্থা সুতরাং তিনি একেবারেই নৌকায় উঠলেন এবং যেহেতু জাত খুইয়েছেন মান খুইয়েছেন তাহলে আর এইটুকু রেখে লাভ কি এমপি আমাকে হতেই হবে সো ঘরের ছেলে ঘরে ফিরে গেল এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি স্বীকার করলেন শাহজাহান ওমর ওনারই ঘরের ছেলে মির্জাফর তো আসলে সব দলে হয় না কিছু কিছু দল কেন জানি মির্জাফর প্রোডিউস করতে খুবই পারঙ্গম ধরেন ৭৫ এর ১৫ই অগস্ট আমরা তো দেখেছিলাম না দলের ভেতর থেকে কিভাবে চমৎকার সব মির্জাফররা বেরিয়েছিল আমরা তো দেখেছিলাম যে ঠিক ওই বিভৎস সময়টা যেই সময়টা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এখনো বলেন এত আওয়ামী লীগ চারপাশে ৭৫ এর ১৫ই অগস্ট তারা ছিলটা কোথায় এবং ৮১ সাল আসতে না আসতে আওয়ামী লীগ তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই যে শাহজাহান ওমর দা মির্জাফর তাকে যে ঘরের ছেলে বলে ঘরে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাই এবং একরামুজ্জামানও বলেছেন একরামুজ্জামান উনি অবশ্য খুব মজার বিষয় না একরামুজ্জামান ঘরের ছেলে নয় একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন এবং তিনি নাকি স্বতন্ত্রদের মিটিংয়ে বলেছিলেন প্রধানমন্ত্রীকে আমি তো আপা আসলে অন্য দল থেকে এসেছি প্রধানমন্ত্রী বলছে তাতে কোনো অসুবিধা নেই আপনি আমার ঘরেরই ছেলে তো যারাই দলছুট হয়ে মির্জাফর হয় তারাই কেন জানি আওয়ামী লীগের ঘরের ছেলে হয়ে যায় নাকি ঘরের ছেলেরাই নানান সময় অন্য কোনো দলে আমি আরেক